বিষয়টা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা প্রবন্ধ লিখেছেন আরবদের আতিথিয়তা, আরবরা কিভাবে অতিথির আপ্যায়ন করে, তারা কিভাবে মেহমানদারি করে সেই বিষয়ে একটা প্রবন্ধ লিখেছেন। জি হ্যাঁ, তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাদের মেহমানদারির বিষয়। যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করতে করতে একজন ভয়েতে যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাচ্ছে প্রাণ বাঁচানোর জন্য, দ্বিতীয় জন তার পিছনে তাড়া করেছে তাকে হত্যা করার জন্য, যেটা যুদ্ধের ময়দানে হয়। আমি এমনও পড়েছি, দেখেছি কিছু কিছু যুদ্ধে এমন হয়েছে, যুদ্ধের ময়দান থেকে যান বাঁচানোর জন্য চলে যাচ্ছে 600 মাইল পর্যন্ত তার পিছনে তাড়া করে তাকে হত্যা করেছে, এমনও পড়েছে 600 মাইল দৌড়িয়েছে তার পিছনে হত্যা করার জন্য। তো যে বর্ণনা দিয়েছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে একজন পালিয়ে যাচ্ছে প্রাণ বাঁচানোর জন্য, দ্বিতীয় জন তার পেছনে দৌড়চ্ছেন তাকে হত্যা করার জন্য। মানুষটা দৌড়তে দৌড়তে, প্রথম জন যান বাঁচানোর জন্য দৌড়তে দৌড়তে একটা গ্রামে গিয়ে একটা বাড়িতে ঢুকে পড়েছে। ওই বাড়িটা কার? যিনি পিছনে তাড়া করছেন তারই বাড়ি, তার বাড়ি। এতক্ষণ বাইরে ছিল, এবারে ঘরে পেয়েছি, কি করবো গো, ছেড়ে দেবো তো, কথা বলে না কেন রে বাবা, ছেড়ে দেবো নি, বাইরে যা হয়েছে হয়েছে, থাক তো, আমরা ঘরে চলে এসেছি, আমরা একসঙ্গে হয়ে যায়, ঠিক না বলবো? ও বাবা, ফাঁকা মাঠে তোকে ঠিক বাগে আনতে পারিনি, আমার ঘরে চলে এসেছি যে, তো আমাদের নীতি এটা। কিন্তু তিনি বর্ণনা করছেন ওই মানুষটা তলোয়ার তুলেছেন হত্যা করতে যাবেন, প্রথম জন বলছে আমাকে আজকে আশ্রয় দিন আপনার বাড়িতে, আমাকে আশ্রয় দিন, বলার সাথে সাথে এই মানুষটা তলোয়ার নিচের দিকে নেমে গেল, জোরে হয় না, আর হত্যা করলেন না, কেন? আশ্রয় চেয়েছে, ঠিক না ভুল গো, হাতটা নামে নেমে গেল, তলোয়ার নেমে গেল, তলোয়ার চালালেন। তারপরে খামোশ খেয়ে নিয়ে বলছেন সূর্যোদয়ের পূর্বে, তিনি এই ভাষায় লিখেছেন, সূর্যোদয়ের পূর্বে তুমি আমার গৃহ ত্যাগ করবে, আমার বাড়ি ছেড়ে চলে যাবে, কেন? আমি অত উন্নত মানের মুসলমান নয় যে আমি আমার রাগটাকে এতক্ষণ সংবরণ করব, আমি কন্ট্রোল করতে পারবো না, অতএব সূর্যোদয়ের পূর্বে চলে যাও। সূর্যোদয়ের পূর্বে বলতে আমি ফজরের নামাজ পড়তে উঠব, তো ফজরের নামাজ পড়তে উঠে যেন আমি তোমাকে দেখতে না পাই, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যেও, আমি অতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তো তাদের মেহমানদারি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আর আমরা রেগে যাই একটুতে, ঠিক না ভুল গো, অনেক সময় যেটা হয় বাচ্চা ছেলে এসেছে আত্মীয়দের সাথে, আসে না, আসে না, আসেনি গো, আত্মীয় এসেছে, তাদের কচি কাচারাও এসেছে, এখন খেলতে খেলতে পালঙ্গে কিংবা গদির উপরে বা বিছানায় খেলতে খেলতে প্রস্তাব করে ফেলেছে বাচ্চা ছেলে, অনেক বাড়িওয়ালা খেপে যায়, রেগে যায় না, তারা আবার খুব ওয়েটওয়ালা মানুষ, মুরব্বী টাইপের মানুষ, তো রেগে যায়, তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই, বাচ্চাটাকে গদিতে পেশাব করিয়েছো, শীতের সময় আমি এবার কোথায় ঘুমোব, যে রেগে যায় না, এমন করবেন না, সে আপনার বাড়িতে এসেছে আপনাকে ভালোবাসে বলে, ভালো না বাসতো এসতো না, আপনি কারো বাড়িতে যান তাকে ভালোবাসেন বলেই যান, না হলে যান না, ঠিক না ভুল? অতএব নিজের রাগকে কন্ট্রোল করুন, নিজের রাগটাকে হজম করুন, মেহমান এসেছে তার প্রতি খুশি হন, আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, জোরে কইনা সুবহানাল্লাহ।